আর এদিকে কালো টি শার্ট পরা নিচে বসা হচ্ছে রিয়াজ মোর্শেদ সাইম ভাই, আর এখানে যে সামনে শার্ট পরিহিত উনি হচ্ছেন আবদুল্লাহ ইয়াসিন। তো সবাই কত সুন্দর করে এইভাবে খাচ্ছে। আর হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর এখন চলছে রমজান মাস, আর বিভিন্ন প্রকাশনীতেও চলছে বড় বড় অফার। আর সেই অফারের মধ্যে একটা অফার হয়েছে, অক্ষরবৃত্ত প্রকাশনীর থেকে অফার পেয়েছি, আর সেই অফারের আলোকে বই নিতে যাব আজকে। আর সেখানে যাওয়ার পর কী হয়েছে না হয়েছে এবং কীভাবে বই সংগ্রহ করলাম, কী করলাম না করলাম, এবং মানে আজকে ব্লগটাই হবে মূলত আজকে যে অক্ষরবৃত্ততে যাব। আর আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা আমি জামাল খান সেক্টাসেল স্মৃতি পাঠাগার, সেখানে এই বইটা জমা দিব। তো আমি চলে আসলাম জামাল খান। তো জামাল খান এসে এখানে যে লাইব্রেরিটা করা হয়েছে, তো সেখানে আমি বইটা জমা দিতে যাব। তো গিয়ে দেখি যে ভাইয়া চলে যাচ্ছিল, এই ভাইয়াটা সবসময় এখানে ডিউটিতে থাকে। তো আমি আবার রিকোয়েস্ট করে ভাইয়াকে বললাম যে আমার বইটা যদি একটু জমা রাখেন তাহলে ভালো হয়, কারণ আমি আর সময় পাবো না। আর ওই দিনটা ছিল মঙ্গলবার, তো আমি মঙ্গলবারে আমি একটু ফ্রি থাকি, আমার ওই সময় টিউশনই থাকে না। তো ভাইয়াকে যখন রিকোয়েস্ট করলাম তো আমার কথাটা রাখলো, তো বইটা জমা দিলাম। আর জমা দিয়ে আমি আর একটা নতুন বই নিলাম, আর এদিকে এন্ট্রি করছিলাম। বই জমা দেওয়া শেষ করে চলে আসলাম চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি জায়গা চেরাগি পাহাড়। আর এটার পাশ দিয়ে যেতে যেতে একটা সময় ভাবলাম যে অক্ষরবৃত্ত অফিসে যাব, কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে একটু চারপাশটা দেখাই, কারণ আমার এই ভিডিও হয়তো দেখা যাচ্ছে যে শুধুমাত্র চট্টগ্রামেই নয়, অন্যান্য অঞ্চল থেকেও দেখবেন। তো এই চেরাগি পাহাড়ের বাম পাশ দিয়ে যে আন্দরকিল্লা মমিন রোডের যে রাস্তাটা আছে সেদিকে যাওয়ার পর আসবে কদম মোবারক জামে মসজিদের একটা বড় একটা গেট। আর গেটের ভিতর প্রবেশ করার পর এটার ডান দিকে ছিল অক্ষরবৃত্তের আগের অফিস, কিন্তু আমি যাওয়ার পর যখন দেখলাম যে এখানে আগের অফিসটা নাই, তারপরে প্রকাশক আনিসুজন ভাইকে ফোন দিলাম, ফোন দিয়ে তারপরে জানতে পারলাম যে ওরা এই গেটের ভিতর ঢুকে হাতের বাম দিকে যাওয়ার পর তিনতলায় ওদের আবার নতুন অফিস নিয়েছে। তারপরে তখনও চিনি না আমি, তারপরে ধীরে ধীরে গেলাম, গিয়ে দেখি যে উপরে অক্ষরবৃত্তের অফিসে। তো তিনতলা ভবনের সরু সিঁড়ি দিয়ে গুটি গুটি অন্ধকারের মধ্যে হাঁটি হাঁটি পাপা করে অক্ষরবৃত্তের অফিসের দরজার সামনে চলে আসলাম। এসে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কারণ এখানে বেল চাপ দেওয়ার আগে আমি কতক্ষণ দরজা বাড়ি দিয়েছিলাম। তো দরজা বাড়ি দেওয়ার পর যখন খুললো না, তখন আমি আবার পাশে একটা বেল দেখলাম, তো বেল চাপ দিলাম। তারপরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, খুলতেছে না খুলতেছে না, তখন ভাবলাম যে হয়তো ভুল অফিসে আসছি নাকি ভুল জায়গায় আসছি, জানি না। তারপরে একটা সময় দেখলাম যে না, আমার নাকের ডগায় অক্ষরবৃত্তের একটা লোগোর একটা স্টিকার লাগানো, তো ভাবলাম যে হ্যাঁ ঠিকই আসছি। তখন অফিসটা যখন ঢুকলাম তখন একটু চমক লাগলো, কারণ যে ভাইটা দরজাটা খুললো তাকে আমি আগে আসলে কখনো দেখি নাই, কারণ অক্ষরবৃত্তে আমি গত 3 বছর ধরে যাওয়া আসা করছি। তো সেই হিসাবে ওরা একদম নতুন, আর এটা অক্ষরবৃত্তের নতুন অফিস। তো প্রায় 4টা রুম, একটা বিশাল একটা বাড়ির মতোই ভাড়া নিয়েছে। তো ভাইয়া এখানে ভাইয়াকে জিজ্ঞেস করলাম জহির ভাই আছে কিনা, তারপরে আনিস ভাই আছে কিনা, তো বললো যে এখানে কেউ নেই। তো আমি একটু রুমগুলোর দিকে একটু ফোকাস করলাম ভিডিওটা। তো এটা ছিল একটা অফিস, এরপর এটা হচ্ছে স্টোর হাউসই বলা যায়, এখানে আসলে সবগুলো বই স্টক করে রাখা। এরপরে আমার পেছন দিকে আছে এই যে ওয়াশরুম, এটা হচ্ছে ওই রান্নাঘর কিচেনের মতো, অবশ্যই এখানে রান্না বান্না হয় কিনা আমি জানি না, তবে এখানেও আবার কিচেনের একটু সামনের জায়গাটা তো বইয়ের স্টক করা। এটা হচ্ছে অক্ষরবৃত্ত প্রকাশক এবং অ্যাকাউন্টেন্ট বা যারা আসবে মানুষ অতিথি আসবে এখানে বসে আলাপ আলোচনা করবে। তো আমি গিয়ে এখানে গিয়ে দেখি যে কেউ নেই, তো আমি চুপচাপ বসে থাকলাম। তো বসে থেকে কী করবো, তাই একটু নিজেকে আবার ভিডিও করা শুরু করলাম। বলে না ব্লগ যখন করতেছি যেমন 9-6 যা পাই তাই করবো ব্লগ, তো এখন 9-6 তো আর করবো না, তাই আমি যেহেতু আছি আমি সেই 9-6। আর হাঁটতে হাঁটতে এতটা ঘেমে গেলাম তখন আমি ফ্যান ছাড়ি নাই, তারপর একটা সময় ফ্যান ছেড়ে অনেকক্ষণ ধরে বসে আছি। আর এখন এটা যে দেখতে পাচ্ছেন প্রায় 1 ঘন্টা পর সবাই ইফতারের আয়োজন করছে, তো আমি যেহেতু গিয়েছি বই আনতে আনিস সুজন ভাই তখনও আসে নেই, তাই আমি বসে থেকে ভাবতেছি যেহেতু বই কিনবো আনিস সুজন ভাই থেকে, তাই এখন অপেক্ষা করি। তো একটা সময় আনিস সুজন ভাইরা আসে, আরও অনেকে আসে। তো এদিকে দেখা যাচ্ছে যে আকাশ ইকবাল ভাইকেও দেখা যাচ্ছে, আর এদিকে ওই যে চেয়ারে বসে আছে আনিস সুজন ভাই, আর এদিকে কালো টি শার্ট পরা নিচে বসা হচ্ছে রিয়াজ মোর্শেদ সাইম ভাই, আর এখানে যে সামনে শার্ট পরিহিত উনি হচ্ছেন আবদুল্লাহ ইয়াসিন। তো সবাই কত সুন্দর করে এইভাবে খাচ্ছে।
আর এই খাওয়ার সিস্টেমটা আসলে আমাদের ফ্যামিলিতে এতটা ফলো করি না, কারণ আমরা যার যার মতো খেতাম। তো এখানে যাওয়ার পর আমারও একটু সংকোচ লাগছিল যে এইভাবে খাওয়া কীরকম, তো পরে খেতে গিয়ে দেখি যে না, এতে একটা আনন্দ আছে, মানে ভাগাভাগি করে খাওয়ার। আর মানে এখানে দেখা যায় যে কেউ বেশি নিচ্ছে না বা কম নিচ্ছে না, তারপরে দেখা যায় যে মানে অনেকে অনেকের ঘাটাঘাটিগুলো খেতে চায় না, কিন্তু ইফতারের মধ্যে ওই জিনিসটা অনুভব হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বসে আছি, তারপরে ওদিকে দেখা যাচ্ছে যে তাদের আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে সেগুলো করছে, আমি তখনও আমার বইয়ের ব্যাপারে কিছু বলিনি। ইফতার পর্ব শেষের পর আমি একা একা মানে চলে গেলাম যে স্টক করে রাখছে বইগুলো, আর সেখান থেকে বই বাছাই করা শুরু করলাম। তো সর্বপ্রথম বই নিয়েছিলাম সাকিব নজরুল এর বই বিভ্রম বইটা, এরপর আরও বেশ কিছু বই নিয়েছি, আর সেগুলো একসাথে করে তারপরে আনিসুজন ভাইয়ের সাথে কয়েকটা ছবি তুললাম। ভাইয়ের সাথে ছবি তোলা শেষ, এবার দেখা যাচ্ছে যে বইগুলোকে একসাথে করে আবার ভাইয়ারে কথা মতো বা পরামর্শ মতো ওই ভাইয়াটা আবার ছবি তুলছে, তো ওদিকে ছবি তুলতেছে। তারপর আমি আবার চলে গেলাম ভাইয়াকে টাকাটা পরিশোধ করতে, আর পরিশোধ করার সময় একটা জিনিস মাথায় আসলো যে রিয়াসমসে সাইম ভাইয়ের এমনি অন্য বই কেনার সময় অটোগ্রাফ নিয়ে হয়েছে, কিন্তু অনুবাদ প্রকাশের বই প্রথমবার নিচ্ছি, সেই হিসাবে তার থেকে অটোগ্রাফ নিব, তাই এখন নিয়ে নিলাম। তো কী কী বই সংগ্রহ করলাম তার বিস্তারিত আসবে পরবর্তী ভিডিওটিতে, আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন।